ছাত্রের আত্মহত্যা অভিযোগ আত্মহত্যার প্ররোচনা দেয় প্রেমিক বুধবার রাতে ছাত্রের নিহত দেহ বাড়িতে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা অভিযুক্ত প্রেমিকের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার বক চড়াতে প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী প্রেমিকা এদিন প্রেমিকার মৃতদেহ গ্রামে পৌঁছাতেই অভিযুক্ত প্রেমিক ও তার জেঠুর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিলে উত্তেজিত গ্রামবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে গাইঘাটা থানার বকচড়া পাড়ুইপাড়া এলাকায় ঘটনায় নিহত দশম শ্রেণীর ছাত্রী তুহিনা বল্লভ মৃতার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে গত প্রায় তিন মাস ধরে প্রতিবেশী যুবক সুদীপ হালদারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তুহিনার সম্প্রতি সেই সম্পর্কে ছেদ পড়ে অভিযোগ গত রবিবার তুহিনার বাড়িতে আসে সুদীপ সেখানে তুহিনাকে অসাব্য গালাগাল হুমকি দেওয়ার পাশাপাশি আত্মহত্যার প্ররোচনা দেয় সে মৃত তুহিনার মা দেবীর দাবি সুদীপ চলে যাবার পরই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে তুহিনা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বনগা মহকুমা হাসপাতালে গত রবিবার থেকে বনগাঁ হাসপাতালেই ভর্তি ছিল সে বুধবার সন্ধ্যার পর হাসপাতালে মৃত্যু হয় তুহিনার রাতে তার দেহ গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা এরপরই অভিযুক্ত সুদীপ ও তার জেঠুর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ বাহিনী খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার এরপরই উত্তেজিত এলাকাবাসীকে সরিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল বাহিনী ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ প্রত্যেক দিন এসে রাত দুটো আড়াইটে এসে দরজা দরজা ভাঙচুর করত ভাঙচুর করে মেয়েটারে যা তাই করে গালাগালি খিস্তি খামারি আমাদের সবার নামে বলে তোর বাবারের মধ্যে যেখানে পারবো সেখানে পিটিয়ে মারবো প্রত্যেকটা দিন এরকম অত্যাচার করতো সকালবেলাও ছেলেটা এসে বলে গেছে গলায় জড়িয়ে দিয়ে মর দিয়ে মর মেয়ে মেয়েটা নিতে পারিনি দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা